যথার্থই বলেছি কুমার মহারাজ এই বিবাহ কাল রাত্রির পর কুমারের জীবনে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে কুমার মহর্ষির গণনায় তাই ধরা পড়েছে আর এ নিয়ে আমি আর তোমার মা আমরা সবাই খুব চিন্তিত কিন্তু এ কথা হঠাৎ আজকে কেন উঠছে পিতা সেদিন সবার সামনে মহর্ষি গণনা করেছিলেন উনি আমার আর কিরণমালার ভাগ্যলিপি মিলিয়েছিলেন আর বলেছিলেন এই বিবাহ বিধাতার লিখন তবে আজকে কেন এই বিবাহে অশুভ যোগ দেখা দিল কেন হঠাৎ মনে হচ্ছে এই বিবাহের কারণে আমার আমার ক্ষতি হতে পারে কুমার আমাদের মনও এই কথা ভেবে বিচলিত হয়ে উঠেছে কুমার কুমার এ বিবাহ যে শুভ জগতের পক্ষে সে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই তবে সংশয় কিসের মহর্ষি কুমার 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 কালচক্র প্রতিনিয়ত ঘুরে চলেছে আর সেই ঘূর্ণায়মান চক্রে বিধির বিধান পরিবর্তন হয় আমি আমি আমার গণনায় সেই অশুভ ঘটনার ইঙ্গিত পেয়েছি কুমার পেয়েছি মহর্ষি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি আপনার এই গণনা আমি মানি না কুমার বোন আজ আমি নিজের হাতে তোমাকে সাজাবো এমন সাজাবো যে কুমার চোখ ফেরাতে পারবে না তোমায় আমি একটা কথা জিজ্ঞেস করব একটা কেন হাজারটা কথা জিজ্ঞেস করতে পারো তুমি আমায় আমার চোখে চোখ রেখে বলো তো তুমি রাক্ষসী হয়েও কুমারের প্রাণ কেন বাঁচিয়েছিলে বোন বোন আমি তো আমার রাক্ষসী সত্তা বিসর্জন দিয়েছি ছাড়ো না ওসব কথা কেন পুরনো প্রসঙ্গ টানছো এখন আমার একটাই পরিচয় আমি রাজকন্যা কিরণমালার বোন বজ্রমালা